রাজনীতির সর্বোপরি শক্তি হলো জনগণ। জনগণকে আমরা চাই একটি পরিবেশ, অবাধ সুষ্ঠু পরিবেশ উপহার দিতে, যাতে তারা গিয়ে তাদের নিজস্ব মতামত ভোটের মাধ্যমে প্রয়োগ করে। নেত্রী আমাদের দিয়ে ঘরে ঘরে কাজ করিয়েছেন, বিভিন্ন ঘর দিয়েছেন, আমাদের অনেক প্রকল্প দিয়েছেন। আমি আশা করি, বিশ্বাস করি যে আমরা যারা নৌকায় নির্বাচিত জনপ্রতিনিধি, আমাদের প্রার্থীর প্রতীক নৌকা বিপুল ভোটে আশা করি যে লক্ষাধিক ভোটের ব্যবধানে আগামীতে আমরা একটা সুস্থ শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে সোনারগাঁ কিন্তু নির্বাচন হবে। আমাদের সবাই ঘরে বসে নেই, আজকে দেখেছেন আপনাকে কাগজ দাওয়া দিই নেই, বলি নাই, শত সুস্থ হবে তার কর্মীরা সব করতে বেরিয়ে আসতেন নৌকার পক্ষে কাজ করার জন্য। আমরা আগামী 7 তারিখে নির্বাচনে আমাদের যে কাঙ্ক্ষিত নৌকা, সেই নৌকাকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করে জনগণকে নিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে আগে আগামী মহান জাতীয় সংসদ নির্বাচন সংসদে আমাদের নেতা আবদুল্লাহ কাসেরকে পাঠিয়ে সোনারগাঁয়ের ব্যাপক উন্নয়ন ঘটাতে। যেহেতু এটা হলো বিজয়ের মাস, আরেকটি বিজয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে 10 বছর একটা নৌকা দিয়েছেন, এটা একটা সোনারগাঁওবাসীর একটা গর্ব। সোনারগাঁওবাসী নৌকায় ভোট দিতে উজ্জীবিত। এই আগামী 7 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে, লক্ষাধিক ভোটে আমরা বিজয়ী হব ইনশাল্লাহ। আগামী নির্বাচনটা পিসফুললি এবং সুন্দর এবং সুষ্ঠু হবে আমরা আশা করি। জনগণ স্বতঃস্ফূর্তভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে এবং জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে নৌকার প্রতীকে ভোট দিবে।